সড়কে দুর্ঘটনার কারণ ও এর প্রতিকার নিয়ে আলোচনার জন্য মুন্সীগঞ্জের মাওয়ায় আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন সেখানকার ট্রাফিক পরিদর্শক এস এম জিয়াউল হায়দার। সরাসরি চলে যাচ্ছি উজ্জ্বলের কাছে। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত দেশের প্রথম এক্সপ্রেসওয়ে, যেটি 55 কিলোমিটার দীর্ঘ, সেটি কিন্তু 2022 সালের 1 জুলাই থেকে এই অক্টোবরের শেষ দিন পর্যন্ত 899টি দুর্ঘটনার পরিসংখ্যান আমাদেরকে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে 119 জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা কিন্তু 1300 ছাড়িয়ে গেছে। কিন্তু বাস্তবে এর চেয়েও বেশি, যে এই যে ঘন ঘন দুর্ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে যে এই মোটরসাইকেল দুর্ঘটনা, সেটি কিন্তু আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। এবং এই যে মহাসড়কটি, সেখানে এই দুর্ঘটনা বেড়ে যাওয়ার নানা রকম কারণ কিন্তু বলা হচ্ছে। তো আমাদের সঙ্গেই কিন্তু এখানকার যে ট্রাফিক ইন্সপেক্টর, যিনি মাও পয়েন্টে কাজ করেন, জিয়াউল হায়দার, আমরা তার কাছে জানতে চাইব এই সড়ক দুর্ঘটনার কারণ কি। ধন্যবাদ। আসলে 2022 সালের 1 জুন থেকে পদ্মা সেতু উদ্বোধন হয়। উদ্বোধন হওয়ার পরে পরপরই, বিশেষ করে বাংলাদেশের মধ্যে যেহেতু সবচেয়ে সুন্দর এক্সপ্রেসওয়ে ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, এই রাস্তায় মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহনের সংখ্যা অনেক বেড়ে যায়। এমনকি সুন্দর রাস্তার কারণে গাড়ির গতিও অত্যন্ত বেপরোয়া এই রাস্তার মধ্যে থাকে। পদ্মা সেতু উদ্বোধনের পরপরই আমরা আমাদের পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে, আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে, আমাদের জেলা পুলিশের যে অংশটুকু আছে ট্রাফিক বিভাগ, আমরা যে অংশটুকু দেখি সেই অংশটুকুতে আমরা স্পিড ডিটেক্টর মেশিন দিয়ে পদ্মা সেতুর ওপরে এবং মাওয়া খানবাড়ি ক্রসিং, যেটা পদ্মা থানা ক্রসিং, সে অংশে আমরা দৈনিক স্পিড ডিটেক্টর মেশিন দিয়ে অভিযান করি। অভিযান করে দ্রুত এবং বেপরোয়া গতির যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর বিরুদ্ধে আমরা দৈনিক মামলা করি এবং অনেক জরিমানা করি। আমাদের হিসাব মতে আমরা 2022 সালের জুলাই এবং আসলে এই যে পরিসংখ্যানটি আমরা পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে 116টি দুর্ঘটনাই ঘটেছে মোটরসাইকেল কেন্দ্রিক। এই এত মোটরসাইকেল দুর্ঘটনাটা কেন হচ্ছে? এবং আমরা লক্ষ্য করছি যে অনেক অপ্রাপ্ত বয়স্ক স্কুল বা কলেজের শিক্ষার্থীরা, তারা কিন্তু এই দুর্ঘটনায় মারা যাচ্ছেন বা পঙ্গু হচ্ছেন। তো এই ব্যাপারে আপনারা ট্রাফিক আইন প্রয়োগের ব্যাপারে কী ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ। আসলে যাদের বয়স কম, তাদের সে গাড়ি চালানোর সে অভিজ্ঞতা নাই, যার কারণে এই দুর্ঘটনাগুলো বেশি ঘটে। তারা বেপরোয়া গতিতেই গাড়ি চালাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, এমনকি রাস্তার মধ্যে ভালো রাস্তা পেলে তারা জিগজ্যাগটা বেশি করে, যার কারণে এই দুর্ঘটনাগুলো বেশি ঘটে। তা আমরা ট্রাফিকের পক্ষ থেকে আমরা অভিভাবকদেরকে আমরা অনুরোধ করব, আপনাদের সন্তান যারা স্কুল কলেজে লেখাপড়া করে, যাদের বয়স কম, তাদেরকে যাতে মোটরসাইকেল থেকে বিরত রাখা হয়, তাদেরকে যাতে আরও সতর্ক করা হয়, যদিও মোটরসাইকেল কিনে দেওয়া হয়, যাতে তারা আইন কানুন, ট্রাফিক আইন, বিশেষ করে ট্রাফিক আইন মেনে রাস্তার মধ্যে গাড়ি চালায়। ধন্যবাদ আপনাকে। এই যে এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়ে ঘিরে কিন্তু নানা রকম আধুনিকতার ছোঁয়া এখানে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ঢাকা থেকে মাও পর্যন্ত কিন্তু ইন্টেলিজেন্স ট্রান্সপোর্ট সিস্টেম চালু করা হয়েছে, যেখানে উচ্চ ক্ষমতার যে সিসি ক্যামেরা এবং কন্ট্রোল রুম থেকে অনেক কিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে। তারপরে কিন্তু এই যে দুর্ঘটনা, সেটিকে কমিয়ে আনা যাচ্ছে না। তার মূল কারণ বলছেন তারা যে অতিরিক্ত গতিতে যে এখানে যানবাহনগুলো চলাচল করছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা, এবং মূল এক্সপ্রেসওয়েতে যে দুই চাকার এই বাইক চলাচল করছে সেটি নিয়ন্ত্রণ করা জরুরি বলে কিন্তু দায়িত্বশীলরা বলছেন। তো এই ছিল আমার কাছে এই সড়ক দুর্ঘটনার সবশেষ। ধন্যবাদ উজ্জ্বল। মুন্সীগঞ্জের মাওয়ায়